Dear learners, assalamu alaikum. Hopefully you are all okay. I am also fine by the grace of the Almighty Allah. However, you are all welcome to this class. Can you remember what have we learned? Yes. Shape. Good, very good. Hale, amra goto class e ki porechhilam? Shape porechhilam. Shape. There are different kinds of shapes. They are circle, rectangle, triangle, and square. আমরা গত ক্লাসে করেছিলাম কি শেপ, বিভিন্ন ধরনের শেপ করেছিলাম, এন্ড উই হ্যাভ টু কালার দিস শেপস, এবং ওই শেপগুলি কি করতে হয়েছে আমাদের রং করতে হয়েছে, ঠিক আছে। টুডে উই হ্যাভ লার্নড রেস্ট অফ দ্য পার্ট অফ শেপ, আমরা ওই শেপের বাকি অংশটা পড়ব, এটাও শেপ বাট এই শেপের বাকি অংশটা। টুডে উই লার্ন লাকি দ্য সার্কেল, আমরা আজকে বলবো কি লাকি নামের বৃত্তটি, মানে একটা বৃত্ত আছে, একটা সার্কেল রয়েছে, সে সার্কেলটির নাম হচ্ছে কি লাকি, লাকি নামের বৃত্তটি। তো ডিয়ার স্টুডেন্টস, ইউ জাস্ট গো ইউনিট 21, তোমরা 21 ইউনিটে চলে যাও এবং পেজটি ওপেন করো, লাকি দ্য সার্কেল, লাকি নামের বৃত্তটি। তাহলে সার্কেল হচ্ছে কি লাকি, সার্কেলটার নাম হচ্ছে কি লাকি। অ্যাক্টিভিটি এ, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো, এ বলছে, এ সার্কেলটি বলছে, লাকি নামের সার্কেলটি বলছে, মাই নেমস লাকি, আমি হচ্ছি লাকি, আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি, আই এম রাউন্ড, আমি হচ্ছে কি রাউন্ড, রাউন্ড মানে কি গোলাকার, যে লাকিটা হচ্ছে কি সার্কেলটা হচ্ছে কি সার্কেল কি গোলাকার, হ্যাঁ। এবার বলছে কালার মি ব্লু, আমাকে কি করো নীল রং করো, মানে আমাকে নীল রং করো, কালার এখানে আমরা কি করব নীল রং করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লাকি কি রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, মুখ রয়েছে, হ্যাঁ। তাহলে এর নামটা হচ্ছে কি লাকি, সার্কেলটার নাম হচ্ছে, শেপটা হচ্ছে কি সার্কেল গোলাকার, এবং এর নামটা হচ্ছে কি লাকি। তাহলে বলছি আমরা আবার করে রিপিট উইথ, মাই নেমস লাকি, আমি হচ্ছে লাকি, আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি, আম রাউন্ড, আমি গোলাকার, কালার মি ব্লু, আমাকে নীল রং করো, কালার হচ্ছে কি রং করা, মি মানে আমাকে, ব্লু হচ্ছে নীল, তাহলে আমাকে নীল রং করো, মাই নেমস লাকি, আই লাইক ইউ, আম রাউন্ড, কালার মি ব্লু। এরপর দেখা হচ্ছে এখানে কি রয়েছে, এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার কি বলছে, স্কোয়ারগুলির নাম হচ্ছে কি সুমন অ্যান্ড সালাম, সুমন অ্যান্ড সালাম, এরা বলছে, এরা ছিল কি উই আর সুমন অ্যান্ড সালাম স্কোয়ার, দুটো স্কোয়ার দেখতে পাচ্ছ আমরা এখানে, হ্যাঁ, এখানে সুমন এবং সালাম, বলছে উই আর সুমন অ্যান্ড সালাম, আমরা হচ্ছে কি সুমন এবং সালাম, আওয়ার সাইডস আর স্ট্রেট, আমাদের পাশগুলো কি সোজা, যে আমাদের পাশগুলি কি, আমাদের বাহুগুলি কি, আমাদের বাহুগুলি কি রয়েছে সোজা রয়েছে, কাউন্ট দ্যাম ফ্রম 1 to 10, আমাদের কি 1 থেকে 8 পর্যন্ত গণনা করো, তাহলে কি বলছে উই আর সুমন অ্যান্ড সালাম, আমরা হচ্ছে কি সুমন এবং সালাম, এ হচ্ছে সুমন, এ হচ্ছে কি সালাম, আওয়ার সাইডস, আমাদের পাশগুলি কি, যে পাশ, আমাদের পাশগুলি কি সোজা স্ট্রেট, আওয়ার সাইডস আর স্ট্রেট, নাও, নাও মানে কি এখন, কাউন্ট দেম ফ্রম 1 to 10, আমাদের 1 থেকে 8 পর্যন্ত গুণ, তাহলে আমরা গুনে দেখি, দেখি কটা পাশ রয়েছে, হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে আমরা কি পাশগুলি কি গুনে ফেললাম, তাহলে এ হচ্ছে কি স্কোয়ার হচ্ছে কি সুমন এবং সালাম, এবং এদের পাশগুলি কি হচ্ছে, তাহলে হচ্ছে উই আর আওয়ার সাইডস আর কি স্ট্রেট, স্ট্রেট মানে কি সোজা, স্ট্রেট, স্ট্রেট হচ্ছে কি সোজা, আমাদের বাহুগুলো সাইড হচ্ছে পাশ বা বাহুগুলো হচ্ছে কি সোজা, নাও কাউন্ট দেম ফ্রম 1 to 8, আমি আবার পড়ছি, হ্যাঁ তোমরা ভালো করে খেয়াল করে দেখো কি রয়েছে, আবার মাই নেমস লাকি, আমি হচ্ছে কি লাকি, আই লাইক ইউ, আমি তোমায় পছন্দ করি, আম রাউন্ড, আমি গোলাকার, কালার মি ব্লু, আমাকে নীল রং করো, এরপর রয়েছে উই আর সুমন অ্যান্ড সালাম, উই আর এখানে এ আর ই, এটা ছিল পুরো, এটাকে সংক্ষেপে শর্ট ফর্মে কমা
কমা দিয়ে আর ই লিখেছি, উই আর, মানে একসাথে উচ্চার করবো উই আর, উই আর না বলে উই আর একসাথে, উই আর সুমন অ্যান্ড সালাম, আমরা হচ্ছে কি সুমন এবং সালামের নাম, এই শেপ দুইটির নাম দিয়েছে কি সুমন এবং সালাম। আওয়ার সাইডস, আমাদের বাহু বা পাশগুলি হচ্ছে কি আর স্ট্রেইট, আমাদের বাহুগুলি হচ্ছে কি সোজা, স্ট্রেইট হচ্ছে কি সোজা, STREIT স্ট্রেইট সোজা। নাও নাও কাউন্ট দেম ফ্রম 1 to 10, এখন আমাদের 1 থেকে 8 পর্যন্ত গণনা করো, কারণ আমাদের কয়টা বাহু রয়েছে, 2টা সমান এবং সালামের কয়টি বাহু রয়েছে, 8টি বাহু রয়েছে, এই 8টি বাহু গণনা করো। নাও গো টু অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বিতে আমরা যাই এখন, দেখা এখন কি লিখেছে, হ্যাঁ অ্যাক্টিভিটি, লুক অ্যাট দিস পিকচার, এই যে পিকচার আমরা আগে দেখেছি, এই পিকচারগুলো আমাদের আবার দেখতে বলছে, এখন বলেছে কি লুক অ্যাট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এর ছবিগুলো আমাদের দেখতে বলেছে, দেখাও অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, এবং নিচে কি এ রিলেটেড কিছু কি রয়েছে, কোশ্চেন রয়েছে, মানে শেপ রিলেটেড কিছু কোশ্চেন রয়েছে। তাহলে আমরা দেখি, দেখো প্রথম ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে, হোয়াট শেপ, হোয়াট শেপ ইজ লাকি, যে লাকি নামের যে শেপটা ছিল, আকারটা ছিল, সেটা কেমন ছিল, লাকি নামের শেপটি কি ছিল, কি আঁকা ছিল, হ্যাঁ তাহলে আমরা জানি কি লাকি ইজ সার্কেল, ইন সার্কেল ইন শেপ, সেটা কি ছিল, এটা হচ্ছে কি গোলাকার ছিল, তাহলে লাকি ইজ সার্কেল ইন শেপ, লাকি ইজ সার্কেল ইন শেপ, তাহলে লাকি ইজ, দেখো এখানে আমাদের কি বুঝিয়েছে, কার সম্পর্কে বলছে, লাকি সম্পর্কে বলেছে, তাহলে যেহেতু আমাদের কোশ্চেন করেছে, তাহলে এখানে কি ছিল, ইজটা আগে ছিল, যখন আমরা উত্তর লিখতে আনসার লিখতে যাবো তখন কি হবে, লাকি পড়ে চলে যাবে, লাকি ইজ শেপ ইন সার্কেল, তাহলে লাকি ইজটা চলে গেল পরে, লাকি ইজ শেপ ইন সার্কেল, মানে চার সম্পর্কে বলা হয়েছে, এখানে কি লাকি সম্পর্কে বলা হয়েছে, তাহলে লাকিটা হবে কি ফার্স্টে হবে, তাহলে লাকি ইজ শেপ ইন সার্কেল, লাকি আকারটা হচ্ছে কি বৃত্তাকার, লাকি আকৃতি কি ছিল বৃত্তাকার। এখন হোয়াট শেপ আর সুমন অ্যান্ড সালাম, কোশ্চেন টু, সুমন এবং সালাম কি ছিল, হ্যাঁ হোয়াট শেপস আর সুমন অ্যান্ড সালাম, সুমন এবং সালামের আকৃতি কি ছিল, এখন কিন্তু দেখা হচ্ছে কি কার সম্পর্কে বলা হয়েছে, সুমন এবং সালাম দুজন সম্পর্কে বলা হয়েছে, তাহলে এই জন্য কি হয়েছে, এখানে আর হয়েছে, এখানে লাকি একা ছিল, সিঙ্গেল ছিল, এই জন্য কি ছিল, ঈদ ছিল, আর এখানে সুমন এবং সালাম দুজন সম্পর্কে বলা হয়েছে, যে এদের সুমন এবং সালামের আকৃতি কি ছিল, তাহলে আনসারটা কি হবে, সুমন অ্যান্ড সালাম আর আর কি হবে, স্কোয়ার ইন শেপস, স্কোয়ার ইন শেপস, তাহলে সুমন এবং সালামের আকৃতি ছিল কি বর্গাকার, বর্গ মানে বর্গাকার ছিল, তাহলে আমরা দেখতে পেলাম এখানে লাকি ছিল কি সার্কেল আর সুমন অ্যান্ড সালাম হচ্ছে কি স্কোয়ার, তাহলে সুমন অ্যান্ড সালাম আর স্কোয়ার ইন শেপস, সুমন অ্যান্ড সালাম দুজনকে একত্রে বলা হয়েছে, এজন্য সুমন অ্যান্ড সালাম, তারপরে হলো কি আর স্কোয়ার ইন শেপস, আকৃতিতে বর্গাকার। অ্যাক্টিভিটি সি, কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইডস, এখানে আমরা কিছু স্ট্রেট বাহু দেখতে পাচ্ছি, সেই স্ট্রেট বাহুগুলো কি করতে হবে আমাদের, কালার করতে হবে, দেখো এখানে কি রয়েছে, আমরা এর আগে পাঠে পেয়েছি কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের বাহুগুলি কি, ট্রায়াঙ্গেলে কি 3টা বাহু রয়েছে, এই বাহু, এই বাহু এবং এই বাহু, হ্যাঁ এই বাহুগুলি কি রয়েছে আমাদের, কালার দ্য শেপস উইথ স্ট্রেট সাইডস, মানে সোজা পাশগুলি, এটা কি সোজা পাশ, সোজা পাশগুলিকে আমরা কি করবো, কালার করবো, আমাদের ইচ্ছে মতো রং দিয়ে কি করবো, আমরা কালার করবো, এটা কি রয়েছে রেক্ট্যাঙ্গল, এর আগে ক্লাসে পেয়েছি কি আমরা রেক্ট্যাঙ্গল, এটাও হচ্ছে এর বাহুগুলি হচ্ছে কি সোজা পাশ, এটাকে আমরা কি করবো কালার করবো, দেখা হচ্ছে সার্কেল, সার্কেলটা কি সোজা, না সার্কেলটা হচ্ছে কি রাউন্ড গোলাকার, তাহলে এটা কি করবো না আমরা, এটা আমরা করবো না, এটা থাকবে করবো না, এটা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছি আমরা কি স্কোয়ার, স্কোয়ারের বাহুগুলি হচ্ছে কি গোলা, কি হচ্ছে স্কোয়ার হচ্ছে কি স্ট্রেট, তাহলে এটাও আমরা গোলাকার করবো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 3টি শেপ রয়েছে, 3টি শেপের মধ্যে হচ্ছে 3টি শেপে কি রয়েছে সোজা বাহু রয়েছে, স্ট্রেট বাহু রয়েছে, তাহলে আমরা 3টি শুধু সার্কেলটা বাদ দিয়ে ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার এগুলির বাহুগুলি পাশগুলি আমরা কি করবো কালার করবো, ঠিক আছে আমরা এই
বাসায় কি করবো, এই লেসনটা বারবার পড়বো, এখান থেকে যে আমাদের কিছু কি রয়েছে, কিওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড গুলি পড়বো। কিওয়ার্ড মানে হচ্ছে এখানে মূল শব্দ কিছু, এগুলো পড়তে গিয়ে আমরা কিছু নতুন নতুন শব্দ পেয়েছি, শব্দগুলি পড়বো এবং এর অর্থগুলি পড়বো, এবং লাকি নামে যে সার্কেল রাইমস রয়েছে সেটা পড়বো, এবং কোশ্চেন গুলির উত্তর অবশ্যই ভালো করে পড়বো, এবং কি করবো খাতায় লিখে ফেলবো, খাতায় লিখে ফেলবো, এবং অবশ্যই আজকে তারিখ দিয়ে লিখবো। ঠিক আছে, তোমরা তো সবাই মনোযোগ দিয়ে, আমাদের বাড়ি কাজ থাকবে, এটা হচ্ছে কি লাকিদার সার্কেল, এটা রাইমসটা থাকবে, এবং এর কোশ্চেন আনসার, আমাদের এখন দুটো কোশ্চেন আনসার পেয়েছি, কোশ্চেন আনসার এটা তোমাদের এর বাড়ি কাজ থাকবে, তোমরা বাসায় মনোযোগ দিয়ে কি করবে এর জন্যটা করে ফেলবে, এবং যখন প্রতিষ্ঠান খোলা হবে তখন তোমাদের বিশেষ শিক্ষককে এটাকে অবশ্যই দেখাবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে? বাহিরে যখন যাবে তখন অবশ্যই কি করবে মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।